হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইমেজকে সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তো চলেন শুরু করা যায়। আমরা একটা ইমেজ নিয়েছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমরা হচ্ছে আমাদের ফটোশপে এভাবে টেনে আমরা ওপেন করে নিতে পারি। ফটোশপ ওপেন করে নেওয়ার পরে এই ইমেজটাকে আমরা কন্ট্রোল জে তে একটা কপি করে নেব। কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এর উপরে আমরা কি করব, এর উপরে একটা লেয়ার নিব, যে লেয়ারে আমরা কালার করে দেবো একবারে হোয়াইট কালার করে দেবো। দেন এখানে হচ্ছে আপনি কালার অ্যাপ্লাই করবেন। কিভাবে কালার অ্যাপ্লাই করবেন, উপরে যে হোয়াইট কালারটা আছে হোয়াইট কালারটা আমরা নিলাম। হোয়াইট কালারে ক্লিক করার পরে এই যে ফেসের কালার আমরা নিব, ফেসের কালারটা একটু আমরা হোয়াইট টাইপের নিব। নেওয়ার পরে এখানে ওয়ালটার ডিলিট দিয়ে আমরা সামনের কালারটা ব্যবহার করে দিলাম। করার পরে আমরা কি করব, এখান থেকে মাস্কিং করব। অল্টার প্রেস করে আমরা মাস্কিং করে নেব এই লেয়ারকে। আমরা অল্টার প্রেস করে এই মাস্কিংয়ে ক্লিক করে আমরা মাস্কিং করে নিলাম। দেন আমরা ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে অপাসিটি এবং ফলো এই দুটাকে আপনারা খেয়াল রাখবেন, যেন এই দুইটা আমাদের এই দুইটো যেন আপনার কম না থাকে, দুইটো হান্ড্রেড থাকতে হবে। দেন এই লেয়ারকে অবশ্যই আপনি সফট লাইট করে দিবেন, এখান থেকে সফট লাইট। দেন ব্রাশের হোয়াইট অংশ যখন উপরে থাকবে এর মতো অবস্থায় আপনি এভাবে এখানে ক্লিক করে এই হোয়াইট অংশ ব্ল্যাক অংশগুলোকে হোয়াইট করে দেবেন, ব্ল্যাক অংশগুলোকে এরকমভাবে হোয়াইট করে দেবেন। তা আমি হোয়াইট করে দিচ্ছি, ব্ল্যাক অংশগুলোকে এরকমভাবে কন্ট্রোল জেড এই জায়গাতে চলে গেছিল, আমি হোয়াইট করে দিচ্ছি এরকমভাবে হোয়াইট করে দিব। তো আমি একটু দ্রুত করে নিলাম, এটা চোখের নিচে একটু হোয়াইট লাকশেড ছিল হোয়াইট করে নিলাম। কানের এই নতিগুলো আমরা হচ্ছে হোয়াইট করে নিচ্ছি। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, তার কারণ এটা আপনাদেরকে বুঝাবো এবং করাবো। ওকে, আমরা হোয়াইট করে নিলাম। হোয়াইট করে নেওয়ার পরে আমাদের কাজ কি, হোয়াইট করে নেওয়ার পরে এই লেয়ার এবং এই লেয়ার এই দুই লেয়ারকে আপনি মার্চ করে দিবেন। দুই লেয়ারকে আপনি মার্চ করে দিলেন। দেন আবার দুই নম্বর লেয়ারে ক্লিক থাকা অবস্থায় এখানে বার্ন টুলে আসবেন। এই বার্ন টুলটা কি করে, বার্ন টুল কালো করে। দেন বার্ন টুলের ব্রাশটা থার্ড ব্র্যাকেট প্রেস করে এভাবে ছোট এবং বড় করে নিতে পারেন। এরকমভাবে এটাকে ব্ল্যাক করে নিচ্ছি, আমরা ব্রুটাকে ব্ল্যাক করে নিচ্ছি, ব্রুটাকে ব্ল্যাক, এটাকেও ব্ল্যাক করে নিব, এটাকেও আমরা ব্ল্যাক করে নিচ্ছি। দেন আমাদের চোখের নিচে যে ভ্রু আছে আমরা এটাকেও হালকা ব্ল্যাক করে নেব। আমরা বার্ন টুল অ্যাপ্লাই করতেছি, ব্ল্যাক করে নিচ্ছি, এখান থেকে এটাকেও ব্ল্যাক করে নিচ্ছি। দেন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলো স্পট, এই যে এখানে একটা স্পট, এখানে অনেকগুলো ব্রুনের মতো। তো আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নিব, নিয়ে ব্রাশ সাইজটা একটু ছোটো বা বড় যেটা আপনার ইচ্ছা হয় আপনি করে নেবেন। পিম্পল যতটুকু তার চলপে একটু সামান্য একটু বড় করে নেবেন। আমরা এগুলোকে সমাধান করে দিচ্ছি, একটা করে ক্লিক করলে আমাদের এগুলো সমাধান হয়ে যাবে। দেন এই জায়গাতে একটু ক্লিক করে নিলাম। ওকে, অথবা আপনি ব্রাশ টুল নিয়ে এখানে ওয়াল্টার প্রেস করে এখানে ধরেও আপনি এরকমভাবে দিতে পারেন। তো এই প্রসেসটা আমরা চাইলে পরে করব। এই প্রসেসটা কীভাবে করবেন, এখান থেকে অপাসিটিটা একটু কমায় দিবেন, কমায় দেওয়ার পরে এরকমভাবে দিতে পারেন। ওকে, দেন এখানে আমরা হিলিং ব্রাশ টুল নিয়ে আবার ওই যে এখানে ছোট্ট একটা পয়েন্ট রয়েছে এটাকে রিমুভ করে দিলাম। এই চোখের এখানে রয়েছে, এখানে রয়েছে, এগুলোকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর চলে আসছে আমাদের। দেন আমরা এখন কি করব, এর উপরে আরেকটি লেয়ার নিব, এর উপরে আরেকটি লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এই লেয়ারটাকেও আমরা কি করে দিব, এই লেয়ারটাকে আমরা সফট লাইট করে দিব, সফট লাইট। সফট লাইট করে দেওয়ার পরে আমরা এখানে সোনালি কালার নিব, এক যেহেতু আমাদের কানের দুলগুলো আছে আমরা এটা একটু সোনালি কালার করে দিতে চাই। দেন এটাকে আমরা অল্টার ধরে এখানে কালার অ্যাপ্লাই করলাম, কালারটা চলে আসলো। দেন এটাকে আমরা মাস্কিং করে ফেললাম অল্টার ধরে। মাস্কিং করে ফেলার পরে আমরা এখানে যেহেতু আমাদের ব্রাশ তুলে যেতে হবে, ব্রাশ তুলে যাওয়ার পরে ব্রাশটা আপনারা একটু ছোটো করে নেবেন। নেওয়ার পরে অপাসিটিটা বাড়ায়,
এখান থেকে হোয়াইট করে নিতে হবে, অবশ্যই হোয়াইট থাকতে হবে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এখান থেকে আস্তে করে এই কানের দুলটাকে আপনারা ওকে দেন, এদিকেও রয়েছে এই কানের দুলটাকে আপনারা কি করবেন ভাবে অ্যাপ্লাই করে ওকে। এই লেয়ারে যদি প্রবলেম হয় এখান থেকে স্টপলাইট থেকে আপনারা চাইলে কালার করে দিতে পারেন, এরকম কালার করে দিলে এরকমটা চলে আসবে ওকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা আগের তুলনায় অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। দেন আমরা এখন কি করব, এই ইমেজে এখন আমাদের কাজ হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, যে ব্রাইটনেসে গিয়ে একটু লাইটটা আমরা বাড়ায় দিলাম ওকে, লাইট বাড়ায় দিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে আমরা এখানে লেন্স কারেকশান রয়েছে, লেন্স কারেকশানে যাব। সরি, আমাদের হচ্ছে এখানে ক্যামেরা রো ফিল্টার রয়েছে, ক্যামেরা রো ফিল্টারে যাব। ক্যামেরা রো ফিল্টার থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের ডিটেইলিংয়ে। ডিটেইলিংয়ে যাওয়ার পরে এখান থেকে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেব, অ্যামাউন্টটা বাড়িয়ে দেব, এখান থেকে লুমিনেন্সটা একটু বাড়িয়ে দেব, একটু বাড়িয়ে দেব, অল্প একটু এভাবে হ্যাঁ বাড়িয়ে দিলাম। দেখেন ইমেজটা অনেক সুন্দর চলে আসছে। দেন এখান থেকে এইজ এস এল অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশনের যে অ্যাডজাস্টমেন্ট এটাকে একটু রেড থেকে রেডিস্ট করে দেন, অল্প একটু আমি 3 পিক্সেল দিলাম। তারপর এখানে স্প্লিটার টিউনিং যেটা রয়েছে এখান থেকেও আপনি হালকা দেন ওকে, আমি 17 দিলাম। দেন আমি আবার ব্যাগে আসলাম, এখানে বেসিকে আসলাম, আসার পর এখানে টেম্পারেচারটা আমি একটু রেড করে দিলাম, এখান থেকে বাড়াইয়ে দিলাম, এটাকে টিউনিংটাকে একটু 3 দিলাম বা 4 দিলাম। দেন এখান থেকে আপনি চাইলে যে শ্যাডোকে হাইলাইট করতে পারেন, এরকমভাবে শ্যাডোকে হাইলাইট করতে পারেন, 9 পিক্সেলে আমি হাইলাইট করলাম। এখান থেকে স্যাচুরেশনকে আপনি অল্প একটু দিতে পারেন, আমি একটু নিচের দিকে এদিকে সামনের দিকে দিলাম, তাহলে আমার পিকচারটা হোয়াইটে চলে আসলো ওকে। দেন আমরা ওকে দিব, ওকে দিয়েছি। দেখেন আগের তুলনায় পিকচারটা কিন্তু আমাদের অনেকটা জোস চলে আসছে। দেন আমরা কি করব, দেন আমরা এখানে আমরা লিপস্টিক দিয়ে দিব, এইটা এবং এইটা দুইটাকে আমরা মার্চ করে নিব। মার্চ করে নিলাম, মার্চ করে নেওয়ার পরে আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমরা এই যে ঠোঁটের লিপস্টিক আমরা দিয়ে দিতে পারবো। তারপরে আর অল্প একটু কাজ আছে, আমরা ক্লোথিংয়ের এই যে ড্রেস পরে আছে এর কালারটা আমরা চেঞ্জ করে নিব। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখান থেকে ব্রাশ বা পেন্টুলে আসবেন, সবচেয়ে বেটার হয় পেন্টুলে আসবেন। পেন্টুলে আসার পরে এখান থেকে সুন্দর করে এখানে ধরবেন, সুন্দর করে এখানে ধরলাম, ধরার পরে এখান থেকে অল্প একটু নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এটাকে অল্টার ধরে ভেঙে দিলাম, অল্প একটু এখানে নিলাম ওকে। দেন কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল প্রেস করে ইন্টারে প্রেস করবেন, কন্ট্রোল ইন্টার দিলাম। দেন এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এই লেয়ারটা করে দিলাম আমি কালার, এই লেয়ারটা করে দিলাম আমি কালার। কালার করে দেওয়ার পরে আমি এখান থেকে রেড কালারটা দিলাম, এখানে রেড কালারটা দিলাম, সরি আগে হোয়াইট পড়ে গেছে, রেড কালারটা আমি দিলাম। এখান থেকে আমাদের রেড কালার চলে আসছে, বাট আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের খুব একটা ভালো লাগতেছে না। সো আমরা এখানে কি করব, এখানে রেড কালার বাদ দিয়ে আমরা ডার্ক করে দেব, এখান থেকে ডার্কেন করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ইমেজের যে একটা ফুকাল, সেই ফুকাল পয়েন্টটা কিন্তু আমাদের চলে আসছে। সে এই দুটাকে আমরা আবারও অ্যাডজাস্টমেন্ট করে নিব, মার্জ লেয়ার করে নিব। কীভাবে মার্জ লেয়ার করবেন, এইটা শিফট ধরে এইটা, এই দুইটা ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার। দেন আমরা আবারও ফিল্টার থেকে ক্যামেরা রোতে যাব, ক্যামেরা রোতে যাওয়ার পরে এখান থেকে টেম্পারেচারটা আমরা একটু হাই করে দেব ওকে, আমরা 8 দিলাম এখানে। তাহলে আমাদের এইটা লিপস্টিক এবং ফেসের যে কালার দুইটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। সে এখানে আমাদের ব্ল্যাক একটু শেড রয়েছে, আমরা এখানে ব্রাশে আসব, ব্রাশে আসার পরে ওয়ালটার ধরে এই ফেসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে অপাসিটিটা কমায় দিব এবং ফ্লোটা আমরা কমায় দিব, কমায় দেওয়ার পরে এই যে এটাকে আমরা হচ্ছে ব্ল্যাকটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, এখানে একটু ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকগুলোকে আমরা রিমুভ করে দিই, যেখানে যেখানে ব্ল্যাক রয়েছে সেগুলোকে আমরা রিমুভ করে দিতে পারবো ওকে, রিমুভ করে দিলাম। দেন এখানে আমাদের বার্ন টুল রয়েছে, বার্ন টুল দিয়ে আমরা একটু হেয়ারগুলো ব্ল্যাক করে দিব, এটা একটু আপ অ্যারো করে আমরা থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় করে নিলাম, হেয়ারগুলোকে আমরা একটু ব্ল্যাক করে দেই, হেয়ারগুলোকে একটু ব্ল্যাক করে দেই
হেয়ারগুলোকে একটু ব্ল্যাক করে দিলাম। দেন এখানে আসলাম, এখানে আসার পরে হেয়ারগুলোকে আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দিলাম। তাহলে দেখেন আমাদের আগের যে ইমেজ, সেই ইমেজের তুলনায় ইমেজটা অনেকটা আমাদের সুন্দর চলে আসছে। সো এখানে আমাদের আরেকটি কাজ আছে, যেটা হচ্ছে ক্লোথিং, যেটা বলছিলাম যে আমাদের ড্রেসের যে রং রয়েছে সেটি আমরা চেঞ্জ করব। সে কীভাবে আমরা করতে পারেন, একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে আপনি এখানে ব্রাশ নিতে পারেন, এখান থেকে ব্রাশ টুল। ব্রাশ টুল নেওয়ার পরে আপনি আপনি যদি রেড কালার দেন তো অবশ্যই রেড কালারটা উপরে রাখবেন। উপরে রাখার পরে এখানে একটি লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পরে এটাকে বড় করে দিবেন। দেন অপাসিটিগুলোকে বাড়ায় নেন, ফ্লোকেও বাড়ায় নেন, অপাসিটি এবং ফ্লোকে বাড়ায় নিলাম, এটাকে ফিল আপ করে দিলাম। আপনি চাইলে এখানেও নিতে পারেন, অথবা আপনি যদি এরকমভাবে না পারেন তাহলে আপনি একবারে করতে পারেন, কন্ট্রোল জেডে ব্যয় গেলাম, এখানে আমি রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার পরে এই জায়গাতে আমি চলে আসলাম, মাস্কিং করে নিলাম। মাস্কিং করে নেওয়ার পরে এখানে আমি কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে আমরা এরকমভাবে আস্তে আস্তে চেঞ্জ করে নিতে পারি, এরকমভাবে আমরা সহজে চেঞ্জ করে নিতে পারি। এই অল্প একটু সময় লাগবে। এরকমভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন। ওকে, দেন এখান থেকে আমরা দেওয়া শুরু করলাম। ওকে, এই যে দেখেন আমরা কিন্তু কালারটাও চেঞ্জ করে ফেলেছি। তাহলে আমরা দেখেন এখানে তিনটা কাজ করেছি, ইমেজটাকে সুন্দর করেছি, আবার আমরা এখানে লিপস্টিক দিয়েছি, আবার কানের দুলগুলোকে আমরা সুন্দর করেছি, আবার আমরা ড্রেসের কালারটাও আমরা কিন্তু চেঞ্জ করে ফেললাম। তাহলে দেখেন ইজিলি আমরা করে ফেলতে পারছি। এই দুটাকে আবারও আমরা, এইটা এবং শিফট ধরে এটা দুটাকে আমরা আবারও মার্জ লেয়ার করে দিলাম। মার্জ লেয়ার করে দেওয়ার পরে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টে আসবো। আসার পরে এখানে কার্ভে আসবো। কার্ভে আসার পরে আমাদের মিডিল পয়েন্টটাকে আমরা একটু সামনের দিকে উঠাই দেবো, অল্প একটু, খুব সামান্য উঠাই দিলাম। দেন ওকে, আমাদের ইমেজটি এখন বর্তমানে প্রফেশনাল এবং ওকে আছে। এই ইমেজটি আমরা এখন আমরা প্রিন্টে দিতে পারি। তাহলে বন্ধুরা দেখলেন একটি প্রফেশনাল ইমেজ কিভাবে তৈরি করা যায়, তার পূর্ণাঙ্গ প্রসেস। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।